মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর নতুন বছরে শুরু করলাম প্রথমেই ঠাকুরকে দিয়ে, উপাসনাকে দিয়ে। তো মেয়ে দেখো সকাল সকাল তুলসী তলাকে ফুল দিয়ে সাজালো, দেখো। তারপরে দেখো আমরা সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছি, আজকে আমরা বেড়াতে যাব। হ্যাপি নিউ ইয়ার সব বন্ধুদেরকে। তো সবাই হ্যাপি নিউ ইয়ারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, এখনও রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে, আর কোথায় যাচ্ছি ঘুরতে তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো চলো চলো বন্ধুরা, আমরা সেজে গুজে যে সবাই রেডি হয়ে প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেন এক্ষুনি আসবে। এই দেখো ট্রেন চলে এসেছে, আমরা এবার ট্রেনে উঠে পড়বো। তারপর তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি, আর ট্রেনে আজকে প্রচণ্ড ভিড়। তো এখন বাজে 3টে, তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি। তারপরে দেখো ট্রেন থেকে নেমে গেলাম, আমরা ব্রিজ দিয়ে নিচে নামছি। তো প্রচণ্ড ভিড়, তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আজ। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি, আমরা এসেছি নবদ্বীপ ধাম। তো চলো আজকে আমরা মায়াপুর ঘুরবো। তো কোথায় কোথায় যাব তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা নবদ্বীপ থেকে টোটো করে আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি, এসে আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে আমরা এখন ওই পারে যাবো মায়াপুরে। তো দেখো তোমাদের দাদা, আমার বোনের বর, আমার বোন কৃষ্ণনগর থেকে আসলো, আর আমরা এদিক থেকে এলাম, আমি দুই বোন মিলে আজকে মায়াপুর ঘুরতে যাচ্ছি। তো এই দেখো বোন, আমার শরীরটা ভালো না, কৃষ্ণনগর থেকে এসছি অনেকটা বাসে জার্নি করে, এই শরীরটা একটু খারাপ লাগছে। এই দেখো, তারপর দেখো বন্ধুরা আমরা এপারে চলে এসেছি, এখনই আমরা নামবো। এই যে মেয়ে দেখো, আমরা তিলক কেটে কী সুন্দর সেজেছি, কেমন লাগছে কমেন্ট করবে। তারপরে এই দেখো আমরা পাঁচ থেকে নেমে চলে এসেছি মায়াপুরে। তারপরে দেখো এই দেখো কী সুন্দর মন্দির, এক এক করে চলো তোমাদের সব মন্দিরগুলো দেখাবো। তো এই দেখো রাস্তায় প্রচণ্ড ভিড়, মেলার মতো, তো প্রচুর ভিড় প্রচুর, মানে এই দেখো আমরা এখন যাচ্ছি ইসকনের মন্দিরে। বোনের একটু শরীরটা ভালো লাগছে, চলো আমরা হেঁটে হেঁটে এখন যাব, দেখাই যাচ্ছে সামনে ইসকনের মন্দির। পুরো মেলার মতো ভিড়, চারিপাশে দোকানপাট, প্রচুর দোকানপাট, খুব সুন্দর জায়গা। তো আমি এর আগেও অনেকবার এসেছি, তো আজকে ছুটির দিন, সবাই বছরের প্রথম দিন ঘুরতে বেড়াতে যায়। ওই দেখো ইসকনের মন্দির দেখা যাচ্ছে, তো আর বেশি দূর নেই, আর একটু হাঁটতে হবে। তো খুব সুন্দর জায়গা, তো বন্ধুরা তোমাদের বলবো তোমরা একবার এসে ঘুরে যাও। তারপরে এই দেখো বন্ধুরা আমরা ইসকনের মন্দিরে ঢুকছি, এই দেখো গেট, এই বড় গেটটা দিয়ে আমরা ইসকনের মন্দিরে ঢুকে পড়লাম। তো তোমরা দেখো কি বিভৎস ভিড় এই যে ইসকনের মন্দির, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। তো চলো ভেতরের পরিবেশটা কত সুন্দর তোমরা দেখবে। তো এই দেখো ইসকনের মন্দিরের ভেতরে দেখো কী সুন্দর এই জায়গাটা, এত সুন্দর জায়গাটা। তো আমরা বিকেলে এসেছি, তো তাই দেখো সন্ধে সন্ধে হয়ে এসছে। তো এই দেখো আমরা এখন পুরো মন্দির ঘুরছি, এখনও দেখো সন্ধে প্রায় হতে যায়, তো কত লোক এখনও মন্দির ভেতরে। এই যে তো আমরা অনেকটা হেঁটে এসেছি, তো হাঁপিয়ে গেছি, তো একটু বসে নিলাম। তারপরে চলো আবার যাচ্ছি, তো আমরা আরও ঘুরবো, একটু মন্দিরের ভেতরে যাব। তো তোমরা তো সবাই জানো যে মন্দিরের ভেতরে কোনো কিছু অ্যালাও নেই, তো তোমাদের বাইরে থেকেই সব কিছু শেয়ার করলাম। মন্দিরের ভেতরে তো আর কোনো কিছু নিয়ে যাওয়ার পারমিশন নেই, সব কিছু বাইরে জমা রেখে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে হয়। তো এই দেখো সন্ধে হয়ে গেছে, আর মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। তো এই দেখো বন্ধুরা আমরা সব ঘুরে ঘুরে আবার চলে এসেছি লঞ্চে, একটু করেছি ঘাট পার হব। ঘাট পার এই দেখো, এই যে একেবারে আমরা লঞ্চের সামনেটায় বসেছি। তো দেখো
এরকম দৃশ্য আমি কখনোই দেখিনি। তো লঞ্চের দেখো জলটা কীভাবে যাচ্ছে, চারপাশটা দেখো কত সুন্দর। এই যে বোনও বাড়ি চলে যাবে, কিছুক্ষণের মুহূর্ত আমরা আনন্দ করলাম। তো দেখো এই জায়গাটা দেখে কি ভয় লাগছে, যে মানে পড়লে মাঝ গঙ্গার কি অবস্থা হবে। তো চলো বন্ধুরা, আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে, বোনরা ওদিকে বাড়ি চলে গেল বাসে করে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হলো না, খুবই তাড়াহুড়োর মধ্যে ওরা বাস ধরলো। তো চলো বন্ধুরা এবার আমরা বাড়ি ফিরবো। অবশেষে বাড়ি চলে আসলাম, তো চলো